মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্কাস রোড, সুভাষপল্লী, খোশবাগান, পাড়হাউসপাড়া, টিকেপাড়া, খাঁপাড়া সহ শহরের বিভিন্ন এলাকা। অনেক বাড়িতে জল ঢুকে খাবার নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেড়পুর দুপুর জল ঠিকমতো ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনগুলো ছোট হয়ে গেছে সব, তিন ফুট চার ফুট করে ময়লা আছে এবং পরিষ্কারই হয় না, যার জন্য এত জ্যাম। এখন তো একটা বাচ্চা মানুষ যায় বা একটা ধরুন কোনো বাট একটা কোনো গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, যদি একটু জল হয়ে গেল যে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা আপনি তো কিছু বুঝতে পারবেন না, তাই না? মানে প্রতি বছর কেড়ে সমস্যা দেব, আধ ঘন্টা বৃষ্টি পড়লে জল ঘরে জল সব ছড়ি ছড়ি করে, ঠিকমতো ড্রেন পরিষ্কার করতে আসে না, নোংরা ভর্তি, ট্রেনগুলো সব জ্যাম থাকে, সেই জন্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় এখানে। আর নিকাশি ব্যবস্থা কেমন আছে? নিকাশি ব্যবস্থা ভালো না, ড্রেন ঠিকঠাক পরিষ্কার করে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্কাস রোড, সুভাষপল্লী, খোশবাগান, পাড়হাউসপাড়া, টিকেপাড়া, খাঁপাড়া সহ শহরের বিভিন্ন এলাকা। অনেক বাড়িতে জল ঢুকে খাবার নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেড়পুর দুপুর জল ঠিকমতো ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনগুলো ছোট হয়ে গেছে সব, তিন ফুট চার ফুট করে ময়লা আছে এবং পরিষ্কারই হয় না, যার জন্য এত জ্যাম। এখন তো একটা বাচ্চা মানুষ যায় বা একটা ধরুন কোনো বাট একটা কোনো গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, যদি একটু জল হয়ে গেল যে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা আপনি তো কিছু বুঝতে পারবেন না, তাই না? মানে প্রতি বছর কেড়ে সমস্যা দেব, আধ ঘন্টা বৃষ্টি পড়লে জল ঘরে জল সব ছড়ি ছড়ি করে, ঠিকমতো ড্রেন পরিষ্কার করতে আসে না, নোংরা ভর্তি, ট্রেনগুলো সব জ্যাম থাকে, সেই জন্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় এখানে। আর নিকাশি ব্যবস্থা কেমন আছে? নিকাশি ব্যবস্থা ভালো না, ড্রেন ঠিকঠাক পরিষ্কার করে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।